কলায় রয়েছে উচ্চমাত্রার পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম। পুষ্টিকর এই ফলের রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা। কলা হাড় ভালো রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, কোষ্ঠকাঠিন্য আলসারের মতো রোগের হাত থেকে রক্ষা করে, রক্তে হিমোগ্লোবিনের উৎপাদন বাড়াতে ও অ্যানিমিয়া দূর করতে কলার জুড়ি নেই। কলায় 25% চিনি থাকে, যা শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে। কিন্তু এসব পুষ্টি পেতে হলে ভরা পেটে কলা খেতে হবে। পুষ্টিগুণের কারণে অনেকেই সকালে খালি পেটে কলা খেয়ে থাকেন। তাদের ধারণা, অন্য খাবারের মতো এটিও শরীরের অনেক পুষ্টি যোগাবে। কিন্তু পুষ্টিবিদদের মতে খালি পেটে কলা খাওয়া ঠিক নয়। কয়েকটি গবেষণায় দেখা গেছে কলার উচ্চমাত্রার চিনি বিদ্যমান রয়েছে, যা শরীরের শক্তি যোগাতে কাজ করে। তাই সকালে খালি পেটে কলা খেলে আপনার শক্তি কয়েক ঘন্টা পরেই ফুরিয়ে যাবে। এর ফলে আপনি অলস হয়ে পড়বেন, ক্লান্ত লাগবে ও ঘুম পাবে। কলায় অ্যাসিডিটিক বৈশিষ্ট্য রয়েছে, তাই শুকনো কিছু খাবারের সঙ্গে কলা খাওয়া ভালো। তা না হলে শরীরের উচ্চ মাত্রায় ম্যাগনেসিয়ামের ভারসাম্যহীনতা দেখা দেয়, এতে হৃদরোগ হওয়ার আশঙ্কাও থাকে। শুধু কলা নয়, কোনো ফলই খালি পেটে খাওয়া উচিত নয়, কারণ বর্তমানে সতেজ ফল খুঁজে পাওয়া খুবই কঠিন। এছাড়া বেশিরভাগ ফলে নানা রাসায়নিক থাকে, তাই সকালে খালি পেটে কলা বা যে কোনো ফল খেলে এইসব খাবারের রাসায়নিকগুলো সরাসরি পেটে প্রবেশ করে, তখন পুষ্টির বদলে এগুলো শরীরে নানা স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে। সো ফ্রেন্ডস, আজ থেকে খালি পেটে কলা খাওয়া থেকে আপনি আপনার নিজেকে বিরত রাখছেন তো? কমেন্টসের মাধ্যমে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।